I love you. আমার জুতার সাইজ জানিস তো? এ কেমন কথা? আমি প্রপোজ করতেই টিপিক্যাল জিএপের মতো চাওয়া শুরু। দেখ, আমি কিন্তু তোর ফাজলামি সহ্য করতে পারছি না। খুব রাগ হচ্ছে। চলে যা, না হলে নাক ফাটিয়ে দেব। আমি মোটেও ফাজলামো করছি না। আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই পছন্দ করি। তুই না আমার ভাই? দূর কাজিন। দাঁড়া, আজই কাকিকে বলবো মেরে তোর পিঠের ছাল তুলে ফেলতে। তুই পারবি না। কেন? হবু বরকে মার খাওয়াবি? এরকম পাপ তুই করবি না, আমি জানি। বর তোকে বিয়ে করতে বয়ে গেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই নীল শাড়িতে বউ সেজে আমার খাটে বসে আছিস। তুই স্বপ্নই দেখে যা, আমি রাজপুত্রের মতো ছেলেকে বিয়ে করে চলে যাব। এই স্বপ্নই সত্যি করব। এই যা তো, মাথা গরম করবি না, নইলে কি গেলি? অনিকাকে জুতো খুলতে দেখেই ভো দৌড় দিল ইমরান। নইলে অনিকা সত্যি জুতো পেটা করত। বড্ড রাগি মেটা, পাগলিও বটে। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন। ইমরানের বাবা আর অনিকার বাবাও চাচাতো ভাই। সেই স্কুল লাইফ থেকেই অনিকাকে ভালো লাগতো ইমরানের, আর সেটা হাই স্কুল না পেরোতেই প্রেমে রূপান্তরিত হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত কয়েকশো বার প্রপোজ করেছে, আর একই ঘটনা ঘটেছে। কিছুটা দূরে গিয়ে থেমে গেল সে। পিছনে ফিরে দেখে অনিকা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সে আবার অনিকার কাছে গেল। আবার আসলি কেন? হবু বউকে না নিয়ে গেলে শ্বশুর আব্বা রাগ করবে তো। উফ, যা তো, এমনি তোর জন্য লেট হয়ে গেল। সবাই চলে গেল আর আমি এখনো এখানে। তাহলে আমার সাথে চল, তাহলেই হয়। যাব না। ঠিক আছে, আর বলবো না, চল। না। ওই দেখ কতগুলো নেশাখোর, ধরে নিয়ে যাবে পরে, কিছু হয়ে গেলে আমি দায়ী না। সত্যি? হুম। ওকে, আমি গেলাম, তুই থাক। কিছু দূর যেতেই অনিকা দৌড়ে এসে তার সাথে হাঁটতে শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি এসে পড়ল। এরপর যে যার বাড়িতে চলে গেল। যদিও রিক্সা পেয়েছিল, কিন্তু ইমরান ইচ্ছে করে নেয়নি, কারণ পাশাপাশি চলার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। ইমরান বাড়ি ফিরে দেখে কেউ বাড়িতে নেই। সে রান্নাঘরে গিয়ে চাবি নিয়ে ঘরে ঢুকলো। তার মা সবসময় চাবি রান্নাঘরে চুলোর পাশে রেখে যায়। সে তার রুমে গিয়ে শার্ট বদলে ফ্রিজ থেকে একটি আপেল নিয়ে খাচ্ছিল। তখনই তার ছোট ভাই স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে ডাকাডাকি শুরু করলো। আম্মু বাসায় নেই, তাহলে বোধহয় অনিকা আপুদের বাসায় গেছে। হতে পারে। ইমরান এক গ্লাস পানি খেয়ে অনিকাদের বাসায় গেল, তার আম্মুর কাছে টাকা চাইতে। দুদিন পর অনিকার জন্মদিন, তার জন্য গিফট কিনতে। ইমরানের কাছে টাকা আছে, তবে এবার অনিকাকে বড় একটা গিফট দিবে সে, তার জন্য কম। সে অনিকাদের বাসায় গিয়ে দেখে বিরাট আয়োজন। সে তার মায়ের কাছে গেল টাকা চাইতে। মা, কিছু খেয়েছিস? না, পরে খাবো। এখন কিছু টাকা দাও। কি করবি? কাজ আছে, প্লিজ। আমার কাছে এখন টাকা নেই, বাড়িতে গিয়ে দিব। তুই যা, আমি আসছি, ঠিক আছে? এত আয়োজন কিসে? অনিকাকে দেখতে আসবে। মানে? মানে বুঝিস না, অনিকার বিয়ের কথা চলছে, আর ছেলেপক্ষ দেখতে আসবে। বুঝেছি। তারা কখন আসবে? রাস্তায় আছে, এখনই এসে পড়বে। তুই এখন যা, আমি আসছি। হুম। ইমরান বাসায় এসে মাথা ও মন শান্ত রেখে কি করে এই বিয়ে ভেস্তে দেয়া যায় তা ভাবতে লাগল। যেভাবেই হোক এই বিয়ে সে হতে দেবে না, কিন্তু কিছুতেই সে উপায় খুঁজে পাচ্ছে না। তাই তার বন্ধু তারেককে ফোন দিল। তিনবার রিং হওয়ার পর তারেক ফোন ধরল। হ্যালো, কি খবর হারামি? হঠাৎ মনে পড়লো যে তোদের আবার ভুললাম কখন? তোরাই তো আমার জানে জিগার দোষ। হ্যাঁ জানি, তো কি খবর তোর? ভালো না দোস্ত, অনিকাকে দেখতে আসছে, এখন কি করি? প্লিজ ভাই, হেল্প মি। কি? হ্যাঁ, এখন কি করা যায়? কি আর করবি, বিয়েতে পোলাও মাংস খা। চুপ হারামি, ফাইদলামি বাদ দে, কোনো ভালো আইডিয়া থাকলে দে। দেখ ভাই, তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি। হুম, তুই এক কাজ কর, আন্টিকে বলে দে যে তুই অনিকাকে ভালোবাসিস, আর অনিকাকে যেন অন্যখানে বিয়ে না দেয়। তুই শিওর? হ্যাঁ, তুই পারবি? তুই বললে আমি আন্টিকে তোদের কথা জানিয়ে দিই। এক কাজ কর, তুই চলে আয়। শোন, আজ আর কিছু করা যাবে না, তাছাড়া দেখলেই বা কি? আজ তো আর হ্যাঁ বলে দেবে না, দু একদিন সময় নেবে। আমি কাল সকালে আসবো, এখন চিল মার, মানে খাওয়া দাওয়া আরাম ফরমাও। ইমরান ফোন রেখে বিছানায় বসে ভাবতে লাগলো। প্রায় এক ঘন্টা পর তার মা আসলো। এসে ইমরানকে জিজ্ঞেস করলো, কত টাকা লাগবে? আর লাগবে না। কেন? প্রয়োজন নেই। ঠিক আছে, 50 লাখ, দরকার হলে খরচ করিস। বিয়ের খবর কি?
মেয়ে কি আর খারাপ নাকি, পছন্দ হয়েছে। কাল পরশু বিয়ের তারিখ জানাবে। ছেলে প্রবাসী, তার বাবা চাচারাও একসাথেই বিদেশে থাকে, মেয়েটা সুখেই থাকবে। আমরাও কম কিসের, আব্বুও বিদেশে থাকে, মেজ চাচ্চু শুধু ছোট চাচ্চু শিক্ষক। হ্যাঁ তাতে কি, বুঝিনি কি, তুই কি আবার অনিকাকে পছন্দ করিস নাকি? হ্যাঁ। আর অনিকা? অনিকা না, যদি অনিকাও তোকে পছন্দ করতো তাহলে বিয়েতে রাজি হতো? এটা তোর বয়সের দোষ। শোন, বাবা মা বন্ধুর মতো এবং সবচেয়ে আপন। একটা কথা বলি শুনে রাখ, কাজে দিবে। এই বয়সে প্রেম প্রীতি হয় না, মানে ফালতু আবেগ কাজ করে। অন্য কথায় বলা যায়, শয়তানের খোঁচায় এই প্রেম আজ আছে, কিন্তু যখন আরও বুঝতে শিখবি তখন উপলব্ধি করবি। এখন আমার কথা তোর বোধে নাও আসতে পারে। না, ওকে আমি ভালোবাসি, আমি নিশ্চিত, কিন্তু অনিকা তো বাসে না, নইলে ও তো মানা করে দিত, তাই না বাবা? ও চাপে পড়ে করেছে। না বাবা, মেয়েরা কুড়িতেই বুড়ি হয়, মানে জীবনের মানে অল্প সময়ে বুঝতে পারে। ও জানে যে ওইখানে ওর সুখ আছে আর তোর সাথে নেই। তুই প্রতিষ্ঠিত হতে হতে ও বাচ্চা কাচ্চার মা হয়ে যাবে, ওর বিয়ে ঠিক হয়ে গেছে, দয়া করে কোনো ঝামেলা পাকাস না। বললাম না, চার পাঁচ বছর পর দেখবি, এগুলো শুধুই আবেগ। এখন দয়া করে আর ঝামেলা বাড়ানোর চেষ্টা করিস না, মেয়েটার বিয়ে হয়ে যেতে দে, দেখবি কিছুদিন পরই সব ঠিক হয়ে যাবে। ওকে ছাড়া আর কাউকে জীবনে বিয়ে করব না, আর ওর বিয়ে অন্য কারোর সাথে হতেও দিব না, দেখে নিও। ইমরান রাগে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মা পিছন থেকে ডাকার পরও সে অনিকাদের বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ি থেকে বের হতেই তারেক তাকে ডাক দেয় আর জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? এই তো সামনে। কেন? ওর সাথে কথা আছে। তখন ইমরানের মা এসে ইমরানকে টেনে বাসায় নিয়ে যায়, ও তারেককেও যেতে বলে। ইমরানের মা তারেককে জিজ্ঞেস করে, তারেক এই বিষয়ে কিছু জানে কি না? তারেক বলল যে সে সব জানতো। ইমরানের মা তারেককে তার ভাইকে ডেকে আনতে পাঠায়, কেননা ইমরানের চাচাও কিছুদিনের জন্য শহরে গিয়েছে, তাই বাড়িতে কেউ নেই যে ইমরানকে বুঝাবে। সে জানে ইমরান খুবই জেদি, তাই তাকে ধমক দিয়ে বুঝানো যাবে না, বরং তারেকের ভাই বিশ্বস্ত যে বিষয়টি সামলাতে পারবে। মিনিট দশের পর তারেক আসলো, সাথে তারেকের বড় ভাই ইব্রাহিম। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারা খাটের উপর বসলো আর ইমরান তার পড়ার টেবিলে। তারপর ইমরানকে জিজ্ঞেস করলো, যা শুনলাম তা কি সত্যি? তুমি কি নিশ্চিত তুমি মেয়েটিকে ভালোবাসো? আমি নিশ্চিত আমি ওকে ভালোবাসি। মেয়েটি কি তোমায় ভালোবাসে? হ্যাঁ। শোনো, এই বয়সে কিন্তু এরকম আবেগ জন্ম নেয়, কিন্তু তা কিন্তু ভালোবাসা তুমি বলতে পারো না। আজ আছে কাল নাও থাকতে পারে। ভার্সিটিতে আমারও একটি মেয়েকে ভালো লাগত, সে অনেক আগের কথা। আমিও তাকে প্রপোজ করেছিলাম, কিন্তু সে বলেছিল এগুলো শুধুই আবেগ, তাকে বিয়েই বা করবো কবে, আর খাওয়াবোই বা কি, সবাই সুখ খুঁজে আর মেয়েরাও তার খোঁজ আগে থেকেই শুরু করে। মেনে নিলাম সেও তোমায় ভালোবাসে, তুমিও বাসো। বাবা মার কাছ থেকে কিছু বছর চেয়েও নিলে, পরে একটা ভালো পজিশনে যেতে যেতে ততদিনে যদি অন্য মেয়ে তোমার পছন্দ হয়ে যায়, তখন তো ওই মেয়েটারও বিয়ে হবে না। লোকে বলবে নিশ্চয়ই মেয়েটার দোষ আছে, তাই ছেলেটা ওকে ছেড়ে অন্য মেয়েকে ঘরে তুলেছে। তুমি বুঝতে পারছো তো আমার কথা? হ্যাঁ, কিন্তু আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসি। ভুল, ভালো লাগে, যাকে বলে ক্র্যাশ। আমি তো তোমার বড় ভাইয়ের মতোই, তাই না? হ্যাঁ। তো আমি কি তোমার খারাপ চাইব? তুমি আর তারেক আমার কাছে সেম, তো পাগলামি ছেড়ে দাও, নিজের দিকে, স্টাডি আর কেরিয়ারের দিকে ফোকাস করো। দেখবে সময় এলে তোমার জন্য যে বেস্ট, তাকেই আল্লাহ তোমার সাথে দেখা করিয়ে দেবে। জানোই তো আল্লাহ সবার জন্য কাউকে না কাউকে ঠিক করে রেখেছেন, ভাগ্য লিখে রেখেছেন। এখন আমি চলি, রাত তো অনেক হলো। ফোনে আজাইরা টাইম নষ্ট না করে পড়ো, নইলে ঘুমাও, কিন্তু আমার কথাগুলো একটু ভেবো। ইব্রাহিম আর তারেক চলে গেল, কিন্তু ইব্রাহিমের কথাগুলো যেন ইমরানের মাথার উপর দিয়ে গেল। তার মা তার রুমে খাবার রেখে চলে গেল। কিছুক্ষণ পর ইমরানের ভাই আসলো। ইমরান কানে এয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে গান শুনছে আর ভাবছে। তবুও তার মনে হচ্ছে একবার ওদের পরিবারের সাথে কথা বলা উচিত। পরক্ষণেই আবার তার মনে হচ্ছে ইব্রাহিম ভাই ঠিকই বলেছে, হয়তো হাতে সময় খুব কম, যা সিদ্ধান্ত নেওয়া শীঘ্রই নিতে হবে, নইলে জীবনভর পস্তাতে হবে। পরের দিন শুক্রবার, তাই 11টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনিকাকে ফোন দেয়, কিন্তু অনিকা ফোন রিসিভ করে না। সে মসজিদে যায়, জুম্মার নামাজ পড়ে। ফেরার পথে সে অনিকাদের বাসায় যায়, গিয়ে দেখে তার মা ওখানে। ইমরানকে দেখে তার মা ইশারায় তাকে সাবধান করে দেয়। অনিকার মা ইমরানকে বলে, অনিকার তো বিয়ে ঠিক হয়ে গেল আগামী মাসের প্রথম শুক্রবারে, বিয়ের সব কিছু কিন্তু তোকেই দেখতে হবে। জানিস তো আমার কোনো ছেলে নেই। জি চাচি, মুখে হালকা হয়তোবা মিথ্যে হাসি দিয়ে ইমরান বলল। অনিকার মা বললেন,
আজকালকার ছেলেমেয়েরা তো শুধু বন্ধু হতেই পারে না, কিছুদিন গেলেই নাকি প্রেম শুরু করে দেয়। কিন্তু আমাদের ছেলেমেয়েগুলো দেখ দিব্যি বন্ধুর মতোই রয়ে গেল, কোনো কেলেঙ্কারি বাধায় নি। তার কথা শুনে ইমরান কিছুটা অনুতপ্ত অনুভব করলো। তাদের প্রতি সবার কত বিশ্বাস, সে এই বিশ্বাস ভাঙবে না। যদিও সে শেষবারের মতো অনিকাকে জিজ্ঞেস করতে চেয়েছিল অনিকার তার প্রতি কি সত্যি কোনো ফিলিংস নেই, সে নক করে অনিকার রুমে প্রবেশ করলো। আজ কেন যেন একটা সংশয় কাজ করছে তার মনে। অন্যদিন এমন হয়নি, কিন্তু আজ পরিস্থিতি সেরকম নেই, সব বদলে গেছে। রুম অন্ধকার, অনিকার ল্যাপটপে গান প্লে করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দূর থেকে তার চোখের জল স্পষ্ট বোঝা যাচ্ছে। দরজার শব্দ শুনে অনিকা সাথে সাথে চোখের জল মুছে ল্যাপটপে ফেসবুক লগ ইন করে ফেললো। কি করিস? এই তো ফেসবুকিং। লাইট অন করব? কর। ইমরান লাইট অন করে অনিকার সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব, ঘরে এত বসার জায়গা, সোফা চেয়ার একটাতে বসে পড়, চাইলে এখানেও বসতে পারিস। না থাক, তোর এত কাছে যাওয়ার দরকার নেই। তোর হবু বর জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। তুই কি এতক্ষণ কেঁদেছিস? না তো, অন্ধকার ছিল তো, তাই এই আলোতে হয়তো। ও, আমি আরো ভাবলাম। কি? কিছু না, আমি যাই। কেন? ভালো লাগছে না। ওকে যা। বলার ছিল অনেক কথা, কিন্তু ইমরান কিছুই বলতে পারলো না। কেন হলো এমন তাও সে জানে না। আজ অনিকার বিয়ে, সম্পূর্ণ বাড়ি রং বেরঙের আলোয় আলোকিত। হইচই, শিশুদের চেঁচামেচি, গান বাজনা, আনন্দে ভরপুর। ইমরান, তারেক ও সমবয়সী ছেলেরা সকল কিছু দেখাশোনা করছে। গত দিনগুলোতে ইমরান অনিকার থেকে দূরত্ব বজায় রেখেছে, তাদের মধ্যে কোনো কথা হয়নি। ইমরান নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছে, বিষয়টা সবাই লক্ষ্য করেছে, কিন্তু তারা কিছুই বুঝতে পারেনি। অনিকাকে পার্লার থেকে বউ সাজিয়ে আনা হয়েছে, নীল শাড়িতে অনিকাকে দারুণ লাগছে। ঠিক ইমরান তার স্বপ্নে যেমনটা দেখত, আজ সেই সাজ অনিকা সেজেছে, কিন্তু অন্য কারো জন্য। ইমরান দূর থেকে এক নজরে তাকে দেখছে। পাশ থেকে তারেক তাকে ডাক দিল। ইমরান দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে চলে গেল। 10 বছর পর হাসপাতালে অপারেশন থিয়েটারের বাহিরে অনিকার মা ও তার শাশুড়ি ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানালো অভিনন্দন, মেয়ে হয়েছে। মিষ্টি কোথায়? মিষ্টি না হলে কিন্তু দুজনকেই রেখে দিব। অনিকার শাশুড়ি বলল, রেখে দাও। অনিকার শাশুড়ি হেসে উঠল, বুঝতে আর বাকি রইল না যে সে মজা করছিল। কিছুক্ষণ পর ইমরান দু হাত ভর্তি মিষ্টির প্যাকেট নিয়ে এসে সবার মাঝে মিষ্টি বিলি করতে লাগলো। আর সবার থেকে খুশি তাকেই মনে হচ্ছে। হবারই কথা, আজ সে বাবা হয়েছে। হ্যাঁ, অবশেষে ইমরান অনিকার বিয়ে হয়েছিল, তবে খুবই নাটকীয় ভাবে। বিয়ের ঠিক আগ মুহূর্তেই অনিকার ডায়েরি পড়ে যায় তার মায়ের হাতে। সেখানে সুস্পষ্টভাবে প্রত্যেক পৃষ্ঠাতেই লেখা ছিল যে সে ইমরানকে ভালোবাসে। অবশ্য এই কথা অনিকার মা জানত, তবুও বিয়ে দিচ্ছিল। কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা ছিল সে ইমরানকে ছাড়া বাঁচতে চায় না। ইমরানকে বলেছিল, কিন্তু ইমরান ফ্যামিলির কথা ভেবে না করে দিয়েছে, তাই আজ সে বিয়ের পরেই সুইসাইড করবে। সে দৌড়ে অনিকার রুমে যায়, রুমের সবাইকে বাইরে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর অনিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনিকা জানায়, তোমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাও তো দাও, কিন্তু আমি একদিনও সংসার করব না। বাহির থেকে কে যেন এসব কথা শুনে সবাইকে জানিয়ে দেয়। বিয়েটা ভেঙে যায়, লোকজন নানা রকমের কিচ্ছা রটাতে শুরু করে। অবশেষে সবাই তাদের বিয়েতে মত দেয়। তারা ইমরানকে ওয়াদা করায় যেন সে পড়ালেখায় মনোযোগ দেয় এবং ভালো পজিশনে প্রতিষ্ঠিত হয়, আর তার আগ পর্যন্ত কিছুটা দূরত্ব বজায় রাখে, কিন্তু অনিকাকে ধোকা না দেয়। ইমরান রাজি হয়ে যায়। ইমরান সত্যিই তার কথা রেখেছে, তার সত্যিকারের ভালোবাসার প্রমাণ দিয়েছে। নিজেকে ডাক্তার রূপে প্রতিষ্ঠিত করে আজ এলাকার হাসপাতালে কর্মরত, সেই হাসপাতালেই যেখানে আজ অনিকা তাদের মেয়ের জন্ম দিয়েছে। ডাক্তার বলল, চাইলে আপনিও ভিতরে থাকতে পারতেন, তাতে ও আর একটু সাহস পেত, ও এমনি অনেক স্ট্রং, এখানে উল্টো আমি জ্ঞান হারাতাম, কি করব বলুন, ওর একটু কষ্ট যে সহ্য হয় না। আহারে ভালোবাসা, যাও এখন ওকে রুমে শিফট করা হয়েছে, ওকে আগে মিষ্টিগুলো খান। তারা ভেতরে গেল, কিন্তু ইমরান অনিকার দিকে তাকিয়ে দৌড়ে তাদের মেয়ের কাছে গেল। ইমরানের শাশুড়ি বলল, দেখেছ, নিজের মেয়েকে পেয়ে বান্দায় আমার মেয়েকে ভুলে গেছে। অনিকা ইমরানের দিকে তাকিয়ে হেসে বলল, চুপ ইডিয়েট, দুজনকেই প্রায় সমান ভালোবাসবি, হ্যাঁ ওকে একটু বেশি দিবি, তা বলে আমাকে কম দিলে তোকে মেরেই ফেলবো। এখনো তুমি বলতে শিখবে না? ওই আমার নাতনিকে দেখতে দে, আমার যাওয়ার পর যত পারিস কথা বলিস। আজ অনিকাকে বাসায় আনা হয়েছে, সাথে এসেছে তাদের পরিবারের নতুন সদস্য।